বিরোধীর লক্ষ্য 2026-র বিধানসভা নির্বাচন 2026-র বিধানসভা নির্বাচনের বাবে কংগ্রেসে দেখিছে সপন নতুন নেতৃত্বক লৈ সপন পূরণের স্বপ্ন ভূপেন বৰাৰ সলনি কাক বিচাৰিছে কংগ্রেসে গৌরব গগৈ হব নেকি প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি লোকসভা নির্বাচনের ফলাফলের পিছতে কংগ্রেসের বহু নেতা কর্মীয়ে গৌরব গগৈয়ে অসমের নেতৃত্ব লওয়াটো বিচাৰিছে নিউজ 18ৰ সৈতে হওয়া আছুতিয়া সাক্ষাৎকারত বিধায়কদ্বয় নুরুল হুদা আর লাহরিঘাটর বিধায়ক ডাক্তার আসিফ নজরে 26-র বাবে গৌরব গগৈক আগবাড়ি আহিবলৈ আহ্বান জানায় অসমের জনতাই কৈছে অসমের রাইজরও তো আহ্বান যে গৌরব গগৈ আগবাড়ি আহিব লাগে আর গৌরব গগৈর নেতৃত্বত আমি আগবাড়ি যাব লাগে গতিকে রাইজে যদি মত দিছে আমি একমত গতিকে আমি আশা করছো গৌরব গগৈর নেতৃত্ব লোক আমি সকলে মিলিজুলি আমি অসমপুরক উদ্ধার করব গৌরব গগৈ ডাঙরিয়া আমার প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়ার পুত্র আর তরুণ গগৈ ডাঙরিয়ায় বিগত বছরবর যি ধরনের নেতৃত্ব দিয়ে আহিছে অবভিয়াসলি আগন্তক দিনত আমার গৌরব গগৈ ডাঙরিয়ায় নেতৃত্ব দিব বলে আমি আশাবাদী গৌরব গগৈক অসমের স্টার পলিটিশিয়ান আখ্যা প্রাক্তন সাংসদ আর পি শর্মার গৌরব গগৈ ইজ দ্য লিডার অফ আসাম নট অনলি লিডার অফ আসাম ইজ দ্য লিডার অফ ইন্ডিয়া ভারতের মই এদিনা সোনাই যেতিয়া তেওঁৰ কেম্পেইনত গৈছিলোঁ সোনাইৰী শিৱসাগৰ যোৰহাট তেতিয়া মই তাত প্ৰেছ বাই দিছিলোঁ গৌৰৱ গগৈ ইজ দ্য এমাৰ্জিং ছেকেণ্ড হেম্বৰ অফ আসাম মন্ত্ৰী অসমৰ ৰাইজে ল'ব লাগে তেখেতে ল'ব লাগে আৰু অসমত এতিয়া আপাৰ আসাম আমি চুপ কৰিম লোৱাৰ আসাম আমাৰ ৰেভলিউচন আছে মধ্য আসাম পৰ্দপৰ্দলৈ আছে হাঁ তিনি ভাগত এতিয়া অসম একদম চুইপ হ'ব হাঁ বৰাক ভেলি আমি ল'মে হাফিজা চৌধুরী মাত্র 10,000 কব গেলে 10,000 ভোটে হারিলে সো হি উইল টেক ওভার লিডারশিপ দেয়ার শুক্রবার রাজীব ভবনের সম্বর্ধনা সভাতো তাৎপর্যপূর্ণ মন্তব্য আগবঢ়ায় গৌরব গগৈ 2026 পর্যন্ত অসমত দায়িত্ব দিবলৈ এআইসিসিলৈ আহ্বান জানাইছে গৌরব গগৈ অবশ্যে তেওঁক কোনো পদবী নালাগে বুলিও কয় সাংসদগৰাকীয়ে অসমৰ ভিতৰত মোক 2 বছৰ এৰি দিয়ক মই কংগ্ৰেছ দলটোক সেৱা কৰিবলৈ বিচাৰোঁ চাৰিওফালে আমাক ৰাইজৰ ওচৰত গৈ ৰাইজক আহ্বান দিবলৈ বিচাৰোঁ আজি মানুহৰ হৃদয়ত এটা ভয় আছে যে বৰ্তমানৰ যে অৱশাসন আছে বৰ্তমান যে অত্যাচাৰ চলাই আছে ৰাইজৰ মনত যে ভয় আছে এই ভয়টো দূৰ কৰিবলৈ হ'লে আমি সকলোৱে একগোট হৈ দিনে ৰাতি কষ্ট কৰিব লাগিব যদিও বিভিন্ন পদবীৰ কাৰণে ইতিমধ্যে চৰ্চা মোৰ নাম লৈ চলি আছে মই বিনম্ৰভাৱে অনুৰোধ কৰিছোঁ মোক আৰু একো নালাগে কোনো পদবী নালাগে মোক মাত্ৰ অসমত মোক এৰি দিয়ক মোক কোনো পদবী নালাগে গৰিষ্ঠ সংখ্যক বিধায়কেও সাংসদ গৌৰৱ গগৈয়ে অসম প্ৰদেশৰ নেতৃত্ব লোৱাটো বিচাৰিছে কেমেৰাত সঞ্জয় বৰাৰ সৈতে বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট